আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার সম্মানিত সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শকদের আপনারা জানান যে আমরা প্রতিদিন বাংলাদেশের প্যাকেট বাজার আলু পেঁয়াজ এবং রসুনের প্রাইসটুকু আপডেট করে থাকি প্রতিদিন কে আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করবো আজ হচ্ছে চারই ফেব্রুয়ারি দুই সাল আসল দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের প্যাকেট বাজারে প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সময়তে দর্শকিন্দু আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সময়তে দর্শবিন্দু ভিডিওটি শুরু করার আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আর ঔষধ জোগাবে চলুন দর্শক আজকে প্যাকেট বাজারে একটি জেনে শুরুতে জানাবো আলুর বাজার আলুর বাজার রয়েছে অনেকটা মুখী যেটা স্টিক আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে বারো টাকা যেটা গুটি আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা বগুড়ার লাল আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে চোদ্দো টাকা এবার জানিয়ে দিব পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার রয়েছে অনেকটা উর্ধুমুখী যেটা ছোট আকারে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা যেটা মাঝারি আকারে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা যেটা বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা সম্মানিত দশমিন্দ রসুন বাজারও রয়েছে উদ্দ্বমুখী যেটা ছোটো আকার রসুন সেটা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেটা মাঝারি আঁকার সেটা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা যেটা বড়ো রসুন সেটা বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা সম্মানিত দশমিন্দু ছিল পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ আপনার প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য